শুধুমাত্র 2022 সালে বিভিন্ন দেশ থেকে ফেরত আসা অবৈধ শ্রমিক ছিল 92,914 জন। এর মধ্যে শুধুমাত্র সৌদি আরব থেকেই ফেরত এসেছেন 79,144 জন। সৌদি আরবের আইন অনুসারে নিয়োগদাতা প্রতিষ্ঠানে কাজ না করলেই অবৈধ হয়ে যান অভিবাসীরা। সেই হিসেবে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে এরকম এক কাপড়ে ফেরত আসতে হয় তাদের। এদিকে লাখ লাখ টাকা খরচ করে এভাবে ফেরত আসলে নিঃস্ব হতে হয় পরিবারগুলোকে। অভিবাসন বিশেষজ্ঞদের পরামর্শ, বিদেশে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, আইন সম্পর্কে অজ্ঞতা সহ পুরো অভিবাসন প্রক্রিয়াকেই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। আইন অনুযায়ী কফিল বা কাফালা যেই মালিকের অধীনে আমাদের কর্মীরা গিয়েছেন তাকে কিন্তু তার অধীনেই কাজ করতে হবে, কাজে সে জন্য এই পুরো বিষয়টা জেনে বুঝে তারপরে জানা। দ্বিতীয়ত অবশ্যই রিক্রুটিং এজেন্সির ভূমিকা এখানে রয়েছে। তৃতীয়ত আমি মনে করি আমাদের সরকার বা রেগুলেটরি অথরিটি তাদের এখানে একটা ভূমিকা নিতে হবে যে এত লোককে আমি সৌদি আরবে পাঠানোর অনুমতি দিব কিনা, আমাকে যাচাই করতে হবে যে কাজটা আছে কিনা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এ বিষয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ সচিব, জানান সৌদি আইন অনুসারে অবৈধ হওয়ার কারণে 283 জন প্রবাসী শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সহ ফেরত আসা শ্রমিকদের ক্ষতিপূরণেরও আশ্বাস দেন সচিব। বর্তমানে বিমানবন্দরে সরকারি কোনো ডেস্ক সুবিধা নেই বলেও জানান প্রবাসী কল্যাণ সচিব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।